আতঙ্ক নয় সতর্কতা, টিম ইমাজিনের সাফ কথা। সচেতনতার এই কটা দিন সাথে থাকুক শুধু ইমাজিন। কীভাবে অগ্নিসংযোগ জানি না, অগ্নিসংযোগ হয়েছে। খুব প্রত্যন্ত গরিব মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষেরা, এত গরিব মানুষ যে এখানকার রাস্তার ধারে ব্যবসা করে তাদের দিন গুজরান করে। হঠাৎ আগুন লেগেছে, খবর পেয়েছি, ফায়ার ব্রিগেড আমাদের কাউন্সিলররা পাঠিয়েছে, সঙ্গে সঙ্গে আমিও ফায়ার ব্রিগেডে ফোন করেছি, দেখলাম সমস্ত প্রায় 15টা দোকান সম্পূর্ণ ধূলিসাৎ হয়ে গেছে আগুনে। আমরা পৌরসভার পক্ষ থেকে, আমরা পার্টির পক্ষ থেকে নিশ্চিতভাবে চেষ্টা করবো এই মানুষগুলোর পাশে আগামী দিনে দাঁড়াতে। এখন ঘটনাটা কেউ তো দেখেনি সন্ধেবেলায়, এখন কেউ ধূপ দিয়ে হয়তো চলে গিয়েছে, সেখান থেকে হতে পারে, শর্ট সার্কিট থেকে হতে পারে, কিন্তু ব্যাপারটা হলো যে এখানটায় যারা দিন আনে দিন খায়, এরা এই ফলের সবজির উপরেই এদের নির্ভর। এদের বিরাট ক্ষতি হয়ে গেল, এই ক্ষতিপূরণ তো ওরা কীভাবে করবে সেটাই চিন্তা করছি। দেখছি এটা যদি সরকারি কোনো সাহায্য এদেরকে করে, সেটা আমি এসডিও সাহেবকে বলবো, আমার তরফ থেকে আমি সেটা রিকোয়েস্ট করব। ঘরোনা লকডাউনের জন্য তো আমরা দোকানপাতি সবাই সবাই বন্ধ করে চলে যাই, তো আজকে বন্ধ করেছি 7:30 দিকে। হ্যাঁ, 7:30 দিকে বাড়ি গিয়েছে, দিয়ে বাড়ি খেয়ে দিয়ে শুভ তা ফোন করলো এরকম ব্যাপার, তোমাদের দোকানে আগুন লেগে গিয়েছে। হ্যাঁ, তারপর ছোটো ছোটো এসে দেখছি এই হাল হয়ে গেল, ফায়ার ব্রিগেড এসে আগুনটা লেবালো। এই তো আমরা দোকান মোকান বন্ধ করে কিছুক্ষণ 10 মিনিট আগে বাড়ি গিয়ে বাড়ি থেকে এসে দেখছি, ফোন করছি যে তোর দোকান আগুন লেগে যায়, এখানে উঠবাই এসে দেখছি তো আর কিছু নাই, সব জ্বলছে, আর 10টা দোকান আমাদের দাও 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 করে চলছে, সব 15টা দোকান কিছু থাকেনি আমাদের, সব শেষ। মানে আপনার দোকানে আনুমানিক কত টাকার মতো মাল ছিল? আমার দোকানে আনুমানিক 1,80,000 মতো মাল ছিল। আজ আবার নতুন মাল তুলেছিলাম, কিছুদিন সব লকডাউন ছিল তো ওর জন্য তো আমাদের স্টকে মাল থাকে না, একসঙ্গে নেওয়া হয়, সেজন্য কি 25 টাকা মাল ছিল আমার, প্রায় 1.5 লাখ টাকা উপরে মাল ছিল, 1.5 লাখ টাকা মতো মাল ছিল। আমি এবং রাজমত পেট্রোল পাম্প থেকে পাম্পে তেল নিয়ে জাস্ট এদিকে যাচ্ছিলাম, এমন সময় দেখলাম যে একটা ছোট্ট আগুন দাও দাও করে জ্বলছে, সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডে খবর দিই, ফায়ার ব্রিগেড সঙ্গে সঙ্গে আসার কয়েক সেকেন্ডের মধ্যে আগুনটা এত বিস্তারিত হয়ে গেল যে এখানকার প্রায় 25-30টা দোকান একদম ধূলিসাৎ হয়ে গেল। কিছু করার ছিল না, রাস্তায় লোকজন নেই, কোনো রকম প্রোটেকশনের ব্যবস্থা এই মুহূর্তে করার সময় ছিল না, আমরা দেখলাম ফায়ার ব্রিগেড এসে বাকি দোকান কটাকে বাঁচিয়েছে। খবর এই আমি কিছুক্ষণ আগেই ফোন পেলাম যে এই দোকানে আগুন লেগে গেছে, গোটা লাইনই পড়ি, মানে এসে কি দেখলেন? এসে দেখছি সব শেষ, কিছু নাই আর। আমি পেট্রোল পাম্প থেকে গাড়ির তেল ভরি নিয়ে আসছিলাম এদিকে, এখানে কিছু সিভিক ভলেন্টিয়াররা দাঁড়িয়ে ছিল, যাওয়ার পরে দেখলাম ছোট্ট একটা নিচের মধ্যে আগুন জ্বলছিল, আমি সিভিক ভাইদেরকে ডাকি, বললাম কি ভাই তাড়াতাড়ি এটা ব্যবস্থা করো, সঙ্গে সঙ্গে সিভিক ভাইরা আমাদের ফায়ার ব্রিগেড দমকলকে ফোন করার সঙ্গে সঙ্গে মিনিটের মধ্যেই 3-4টি দোকান ফলের দোকানে মেঝে পড়ি ছাই হয়ে গেছে। এটা ইলেকট্রিক শর্ট বলেই মনে হচ্ছে, এখানে সব পলিথিনের যাবতীয় সব দোকান, সব ফলমূল গরিব গর্ব মানুষের সব ছিল, প্রায় 8-10টা দোকান দেখছি এখনো পর্যন্ত, যদিও আমি নামগুলো লিখিনি, এখন আমি লিখে নেব, এইমাত্র আগুনটা এক্সটিংগুইশ করতে আমি পারলাম, তো দেখছি এটা সম্ভবত শর্ট সার্কিট বলে মনে হচ্ছে। আমার মোটামুটি 7:30-8 দিকে বাড়ি চলে বন্ধ টন্ধ করে দিয়ে, তারপরে বাড়ি গিয়ে খেতে বসেছি, আমার এক পাশের দোকানদার এক বন্ধু ফোন করে আমার বললো যে ব্যাপার লাইন আগুন লেগে গেছে, তারপর থেকে আমি আস্তে আস্তে দেখি সব পরিষদ তছনছ হয়ে গেছে, আসার পরে দেখছি ফায়ার ব্রিগেড এসে আমার আগুনটা নিভালো। আমি বন্ধ করছিলাম, আমি ঠিক বুঝতে পারিনি, একটা ভদ্রলোক রাস্তা দিয়ে গেছিলো গাড়ি নিয়ে, তা আমাকে বললো দাদা এটা গাড়িটা কার, তা বললো আমাদের দেখছি আগুন ধরে গেছে, তারপরে এসে দেখি আমরা সব হেল্প করি একটু, কিন্তু পারলাম না, যতগুলো পুলিশ ছিল এখানে ওরা সব সাহায্য করছে, এখানে গাড়িটা আনা করালাম আমি, এসব যত দূর পুলিশে আনতে যেতে এইটুকু, তারপরে দমকল এসে দমকল এসে আগুনটা নেমে।
মনোবীক্ষণ প্যাথলজ, কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477799515। লীলা হসপিটাল, আ মাল্টি স্পেশালিটি হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা। লীলা হসপিটাল, বহরমপুর, মুর্শিদাবাদ। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমার্জেন্সি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।